আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে যে ম্যাচটি খেলেছিলাম ওটি হচ্ছে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। তো আপনারা তো জানেন আমি আর্জেন্টিনা সাপোর্টার, সো আমার টিম ছিল আর্জেন্টিনা আর আমার ওপোনেন্ট পড়েছিল ব্রাজিল। সো দেখেন কি হয়, যখন ব্রাজিল পড়ছিল তখনই আমার একটাই ইন্টেনশন ছিল যে যেমনি হোক হারাইতে হবে। তো দেখেন ম্যাচে কি হয়, তো লেট স্টার্ট দ্য ভিডিও। তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক দিয়ে রাখবেন। তো খেলা শুরু হয়ে গিয়েছে, তো খেলা শুরুতে দেখতে পাচ্ছেন ওরা অ্যাটাকে চলে গেছে আর আমি ক্লিয়ার করে দিছি বল, কারণ ক্লিয়ার করা ছাড়া তখন কোনো উপায় ছিল না। সেখানে আমি কাউন্টার অ্যাটাক দিই, ডিমারিয়ার কাছে বল ক্রস করার চেষ্টা, তবে আমার প্লেয়ারের পায়ে লেগে বল আউট হয়ে যায়। তো গোল কিক ছিল, তো এরপর গোলকিপার মেরেছে জোরে, পাস দিয়েছি আকুনা, চান্স পেয়েছে ব্রাজিল, তবে আমার ডিফেন্সের কাছে হার মানতে হবে, কিছু করার নেই। তো কর্নার কিক করেছে, তবে ওয়েস্ট ওয়েস্ট করেছে কর্নার কিকটা। তো আমার অপারেটর টিম মোটামুটি ব্রাজিল অনেক প্লেয়ারে ছিল, বিশেষ করে রবার্তো কার্লোস ছিল, আমরা জানি লিজেন্ডারি প্লেয়ার রবার্তো কার্লোস। আমার টিমে এত বেশি এত একটাও নেই এরকম আর্জেন্টিনা কোনো লিজেন্ডারি প্লেয়ার, মেসি থাকলে লিজেন্ডারি কার্ড লাগেও না। মেসি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, যারা যারা খেলা দেখেন তারা জানেন মেসি কালকে হ্যাট্রিক করেছে। সো এগুলো বলে লাভ নেই, মেসি হচ্ছে গড, গ্রেট অফ অল অফ টাইম। এখানে ব্রাজিল অ্যাটাক করতেছে, আমিও অ্যাটাক করতেছি, মানে আমার অপোনেন্ট টিম যে ব্রাজিল, মোটামুটি ক্রস করতে চাইছিল তবে পারে নাই। এই যে নেইমার পায় বল এবং কি গোল, দেখতে পাচ্ছি এখানে আমার একটু বোকামির কারণে আমি গোলটা খেয়ে যাই। আমি বলটা মলিনা বলটা ক্লিয়ার করতে চাই, তবে নেইমারের পায়ে বলটা আটকে যায়, নেইমার কিক দিয়ে গোল দিয়ে দেয় 43 মিনিটে। সো ফার্স্ট গোল দেয় ব্রাজিল, তখন স্কোর ছিল 1-0। তো দেখেন এরপর কী হয়, কে জিতে কে হারে। আমি আগে বলে দিয়েছি যখন ব্রাজিল আমার ওপোনেন্ট পড়ছে এরপর থেকে আমার একটা ইন্টেনশন ছিল যেমনি হোক হারাইতে হবে, কারণ ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানে একটা অন্যরকম ফিলিংস। তো যেমনি হোক হারাইতে হবে ওই ইন্টেনশন নিয়ে খেলতেছিলাম। তো ফার্স্ট হাফ শেষ, ফার্স্ট হাফ শেষে আমার ছিল 0 আর ব্রাজিল মানে আমার ওপোনেন্টের ছিল 1, আর পজিশন 50-50 ছিল। অবরণ মিলে দেখা যাক কী হয়। লিজান্ডার মার্টিনেস পাস দিয়েছে মেসিকে, মেসি আগাচ্ছে, কিক অ্যান্ড গোল, ও ইটস নাইস শট বাই মেসি, অস্থির গোল দিয়েছে মেসি। এবং কি 47 মিনিটে মেসি গোল দিয়ে 1-1, অর্থাৎ 1-1 সমতা নিয়ে আসে ম্যাচের মধ্যে, সুন্দর গোল, মেসি সেলিব্রেশন। ও আর্জেন্টিনা জার্সির মধ্যে খেয়াল করলে দেখবেন 3 স্টার লাগানো। তো এরপর ব্রাজিল অ্যাটাক যেতে চাইছিল, আমিও পারছিলাম না তখন অ্যাটাকে যাওয়ার, ব্রাজিলের হালকের কাছে বল, বাট রোমেরো ক্লিয়ার করে দিছে। এনজো ফার্নান্ডেস মেসিকে পাস দিয়েছে, মেসি দিয়েছে দিবালাকে পাস, দিবালা দিয়েছে লোফট পাস গোমেসকে, গোমেস দিয়েছে পাস ডিমারিয়াকে, তবে এখানে মিস, ডিমারিয়া মিস করেছে। আমি কিকটা দিয়েছিলাম ঠিকই, বাট কিকটা দিতে পারেনি, এনজো ফার্নান্ডেস ক্রস করার চেষ্টা তবে পারেনি। এনজো ফার্নান্ডেস কিক করেছে, বাট ব্রাজিল প্লেয়ারে পাই লেগে কর্নার কিক, দেখা যাক কর্নারে কী হয়। কর্নার মেরেছে এবং কি গোলকিপারের হাতে, এলিসন বেকার, আমরা জানি এলিসন এমনিতেও লম্বা প্লেয়ার, তো ওর হাতে বল লাগবেই। মেসির পায়ে বল কিক করেছে, তবে আবারও ইন্টারসেপ্ট করেছে, এখানে ক্রস করেছে ডিমারিয়া, হেড দেওয়ার চেষ্টা তবে মিস, মেসি কি শট মারল এটা হাওয়াতে। ভিনিসিয়াসে পায়ে বল, ভিনিসিয়াস পাস দিয়েছে প্যাড্রোকে, বাট প্যাড্রো বলটা রিসিভ করতে পারেনি। টিপলের কাছে পায়ে বল, এনজো ফার্নান্ডেজ বলটা রিসিভ করতে পারেনি, মলিনা ক্লিয়ার করেছে, বলটি চলে যাচ্ছে গোল কিকের দিকে, তবে থিয়াগো সিলভা পাস দিয়ে দিয়েছে, বল পেয়ে গেল মেসি এবং কিক অ্যান্ড গোল, হোয়াট আউটস্ট্যান্ডিং গোল, ফ্যাবুলাস গোল বাই মেসি।
তো 81 মিনিটে গিয়ে মেসি আরেকটি গোল দিয়ে দেয় এবং কি আমি এগিয়ে যাই 1-1 ব্যবধানে, অর্থাৎ আমার 2 আর আমার ব্রাজিল আমার অপোনেন্টে ছিল 1। সো তখন পর্যন্ত আমি অনেক আমি এগিয়েছিলাম, আর এমন এক টাইমে আমি গোলটা দিয়েছিলাম মানে 81 মিনিটে, মানে 81 মিনিটে, ওই টাইমে ওর পক্ষে মানে গোলটা আবার ব্যাক করা টাফ। সো দেখেন কি হয়, ও কি দিতে পারে কি না, নাকি আমি জিতে যাই। এটাকে গেছে হালকের পায়ে বল, ভিনিসিয়াসকে বল দিয়েছে, থ্রো থ্রো করেছে, থ্রো আউট, এন্ড ফার্নান্ডেস বলটা ডিপল ক্লিয়ার করে দিয়েছে, মেসি যাচ্ছে বলটা রিসিভ করতে পারলেই হবে, তার বলটা রিসিভ করতে পারেনি মেসি, এবং এরই সাথে মনে হয় খেলা শেষের দিকে, এবং কি খেলা শেষ। সো আর্জেন্টিনা উইন দ্য ম্যাচ, এবং আমার ইচ্ছা পূরণ করেছি আমি, আমার ইচ্ছা ছিল আমি যেমনিই হোক ব্রাজিলকে হারাইতে হবে। সো দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা প্লেয়ারদের উল্লাস, থিয়াগো সিলভা কাঁদতেছে মনে হচ্ছে, এমনই ক্যাপ্টেন ছিল টিমের। আর দেখেন আর্জেন্টিনা প্লেয়ারদের সেলিব্রেশন, চ্যালেঞ্জ ইভেন্ট উইনার আর্জেন্টিনা। সো এটা ইভেন্ট ম্যাচ ছিল, যে অনলাইন যে ইভেন্টগুলো থাকে ওগুলো, যে আমাদের 50 কয়েন দেয়। মেসিকে দেখেন মানে কিরকম লাগে, মানে জোস। সো ওভারঅল মিলে আমার পজিশন ওর থেকে কম ছিল, বাট খেলা তো আমি জিতছি ভাই, 46-54 ছিল, আমার পাসে ওর থেকে অনেক কম ছিল, ওর ছিল 92, আমার ছিল মাত্র 55। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। সো আল্লাহ হাফেজ।